হাই ফ্রেন্ডস, আই এম মেরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আবার আমি একটা কম্বো প্যাক নিয়ে চলে এলাম, একটা ম্যাশ আপ নিয়ে। তো আজকে তোমাদেরকে শেখাবো অনলি ওয়ান কোডে 5টি বেঙ্গলি হিট সং। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা এই ম্যাশ আপটির অরিজিনাল কোডস অ্যান্ড টাইমিং প্যাটার্নটা দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই ম্যাশআপটি করেছি অনলি ফর বিগিনার্সদের জন্য। তো আমার অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বা আমার বন্ধুগুলো আছো যারা কিছুদিন হলো গিটার শিখছো, তাদের জন্য এই ম্যাশআপটি অনেক হেল্পফুল করবে, তাদের কনফিডেন্স লেভেলটা আরও বাড়াবে। তো আশা করি এই ম্যাশআপটি খুব সুন্দর লাগবে। জাস্ট একটা কোডে আমি বেঙ্গলি 5টা হিট সংকে যুক্ত করেছি, নিয়ে ম্যাশআপটি তৈরি করেছি তোমাদের জন্য, বিকজ তোমাদের কনফিডেন্স লেভেলটা যেন বাড়ে আর তোমরা আরও আগ্রহী হও যেন গিটার শিখতে। তো চলো, এই ম্যাশআপটিতে আমরা যেই কোডটা ব্যবহার করব কোডটা দেখে নিই। তো বন্ধুরা, একটাই মাত্র কোড ব্যবহার করব, সেটি হলো ডি মাইনার। তো বন্ধুরা, আমি 5টা সং যুক্ত করেছি এই ম্যাশআপটিতে। তা এই সংগুলোর কোডগুলো আলাদা আলাদা, হ্যাঁ, মানে স্কেলটা আলাদা আলাদা নিয়ে আমি চেঞ্জ করে ডি মাইনারে এনেছি, স্কেলটাকে চেঞ্জ করে ডি মাইনারে এনেছি। তো চলো, এই একটাই কর্ড ডি মাইনার। তো ডি মাইনার যারা বুঝতে পারছো না, তারা এখানে ডায়াগ্রামটা দেখো আর প্লে করো। এবার এই ম্যাশআপটিতে আমরা যে স্টামিং প্যাটার্নটা ব্যবহার করব একবার দেখে নাও। এখানে স্টামিং প্যাটার্নটা আছে, খুব কমন স্টামিং প্যাটার্ন, আমি সব গানেই, বাংলা সব গানেই ব্যবহার করি। হ্যাঁ, তো এইভাবে চলবে, স্লো করে বলছি, খুব ইজি স্টামিং প্যাটার্ন তোমাদের জন্য রেখেছি বিগিনার্সদের যারা, হ্যাঁ, যাতে বিগিনার্সরা ভালোভাবে বাজাতে পারে। ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। আরও স্লো করে বলছি, প্রথম ডাউন দেওয়া, তারপরে ডাউন আপ ডাউন আপ একসঙ্গে। হ্যাঁ, এইভাবে করবো। তো কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমি গানগুলো প্লে করছি আর ডিসপ্লেতে আমি গানগুলোর নামগুলো দিয়ে দিব। হ্যাঁ, তোমরা দেখো, ফলো করো। আর সরি বন্ধুরা, বিকজ আমি সব গানগুলোর লিরিক্স ভালোভাবে জানি না, হ্যাঁ, তো মাফ করে দিও। তো বন্ধুরা, আমরা প্রথম গান ইউজ করব, গানটির নাম আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। আমরা সেকেন্ড গানটি ব্যবহার করব, গানটির নাম হলো আয়না, আরমান আলিভ। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি সইতে পারবে না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি সইতে পারবে না, তুমি আয়না দেখো না। থার্ড সংটি ব্যবহার করব, গানটির নাম হলো বন্ধু আমার রাতেরও আকাশ। এই জীবনে তুমি ছিলে ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না, এই জীবনে তুমি ছিলে ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না, এখন বন্ধু আমার রাতের আকাশ। লা 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 লা,
চতুর্থ যে গানটি ব্যবহার করবো গানটির নাম হলো পাগল আমি। শৈশব আমার রঙিন ছিল স্কুল জীবনে, স্বপ্ন তখন দেখি আমি হাজারো রঙে, হঠাৎ জীবন থেমে গেল তোমার কারণে, পাগল হয়ে এখন আমি স্টেশনের মোড়ে, তোমারে খুঁজে যাবার আই মন, তুমি তো মনের প্রিয়জন, তোমারে কোন শহরে পাই, পাগল আমি ঘুরে ঘুরে যাই, পাগল আমি ঘুরে ঘুরে যাই। পঞ্চম যে গানটি ব্যবহার করব গানটির নাম হলো নেশা, আরমান আলিফের খুব হিট সং। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিবানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কার আঙিনা, তোমার নেশায় পয়রা আমি হইলাম দিবানা, তোমার জন্য হারাই তুই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙা তুমি গাঙি না, আগুন আমার ভিতর জুড়ে শুধু নেশার বাসাবা, নেশা হাসায় নেশায় কাঁদাই নাই আমি আমা, রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার তো বন্ধুরা এইভাবেই তোমরা প্লে করো ম্যাশআপটি। খুব সুন্দর একটি ম্যাশআপ তোমাদের জন্যই করেছি। তো বন্ধুরা এই ম্যাশআপটি তোমরা করতে পারলে তোমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, তো তোমরা প্লে করো। তো এই ভিডিওটাতে যদি হেল্প করে থাকি বন্ধুরা, তো আমার ভিডিওটাকে লাইক করে দাও, লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারছি আর আমার কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যায়। তো লাইক করো বন্ধুরা, আর কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে ভালো কমেন্ট করো, না হলে গালি দাও কোনো ব্যাপার নাই। তো লাইক মাই ভিডিও আর কমেন্ট মাই ভিডিও, আর বন্ধুরা জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিওর রাইট সাইড একটা লাল সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে প্রেস করে দেওয়া, আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলো না। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে জলদি করে নোটিফিকেশান চলে যাও, আর জলদি করে লিসেন শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ভিডিও অ্যান্ড লাইক মাই ভিডিও। তো আজ পর্যন্ত এটাই থাক, আর ডিসক্রিপশানে বন্ধুরা আমার ফেসবুক লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা ফলো করো। তো চলে যাচ্ছি বন্ধুরা, ভালো থেকো, টাটা, বাই বাই। গাইজ ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।